গুড মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও দাস আছি। ওরা স্কুল চলে গেছে, 7:50 ওরা স্কুল বেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 8:10। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আগে আগে দেখো ওটায় গিয়া ওয়েদার দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো চারিদিকে এই গরম, এই রোদ্দুর, এই বৃষ্টি। মাধ্যমে এখন বাজে 11:30। জাস্ট খেয়ে এলাম রুটি তরকারি, আর জামা কাপড় মেলবো। তো জামা কাপড় সব নিয়ে এসেছি, কাচলাম ওই গেলে এই যে জামা কাপড় নিয়ে এলাম, কেচেছিলাম এগুলো একটুখানি। ওই ওরা খেলতে যায় তো কাদা মাদা লাগে, সে কেচেছিলাম একটুখানি। তো সেগুলো এবার মেলে দেবো। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিছু বলার নেই। চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপর তোমাদের সাথে বক বক করবে। কারণ তোমাদের সাথে না বকলে আমার মন ভালো থাকে না, আমার মন ভালো নেই, সেই রকম ব্যাপার। জামা কাপড়গুলো মেলে দিই। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট ওরা বাড়িতে এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল, কিছু বলার নেই। না কি জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েও কোনো লাভ নাই, গরম যে কাশে। ধরো জানলাটা দিয়ে দিই, ঝাঁট আসছে। এখন বাজে 2, আজকে এখনও চান হয়নি। কেন হয়নি তার কারণ জানবে? জানলে আসবে। টুটু বাবু এসছে, এসে তো একটুখানি খেলো, খেয়ে এবার লেগে গেছে হাতে, খেলো খেয়ে এবার বাবু একটু শুয়ে পড়েছিল। টুটু ছাদে গিয়ে ভিজেছে, ভিজে এসেছে, এসে বলছে আমি না ভিজে গেলাম, শেডের মধ্যে নাকি ও ভিজে গেল, চান করলো। দুজনে মিলে চান করে পিছনে পুরো জল জমে গেছে বৃষ্টিতে, সেইখানে গিয়ে এ ওকে জল ছুটছে, ও ওকে জল ছুটছে, মানে এক ঘা করে খেলো। খেয়ে এই এখন ওদের খেতে দিয়ে এলাম, পুকু এইমাত্র চান করলো, আমি বললাম তুই বস, আমি ঝট করে চান করে টুস্কি মারবো, চান হয়ে যাবে, চান টান করে আসি, এসে আমি তোকে খেতে দিচ্ছি, নাহলে মাম মানে আমার শাশুড়িকেও মাম বলে, মামকে বল মাম খেতে দিয়ে দিচ্ছে। তো আমি এখন চানটা করে নিই, চান ঠান করে খেয়ে নিয়ে তোমাদের সাথে বকছি। আজকে লাঞ্চ কী হয়েছে হয়তো দেখানো হবে না, বলে দেবো। আমি খেয়ে খেয়ে নিয়ে আজকে এখনও ভিডিওই আমি আপলোড করতে পারিনি, এডিটিং হয়ে পড়ে আছে আজকে সকাল থেকে এতটাই, মানে আজকে না টাইমটা ঘেটে গেছে পুরো আমার, সেজন্য ভিডিও আপলোড হয়নি। সব করবো, তারপর তোমাদের সাথে বক বক করছি, ঠিক আছে? তো চলো চানটা করে নিই। আজকে ওরা পড়িতে মানে নাজেহাল অবস্থা আজকে করে দিয়েছে, তোমাদের বললাম ঘুমিয়ে টুমিয়ে তো পড়েছিল। আজকে আর লাঞ্চ শেয়ার করা হলো না, আজকে লাঞ্চে বিশেষ কিছু ছিল না। আজকে ভাত ছিল, ডাল ছিল, মুসুর ডালের বড়া, আর চাল কুমড়োর তরকারি ছিল, আর আলু ভাতে ছিল, সেই খেলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে ওপরে এসেছিলাম, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ওরা তাড়াতাড়ি স্কুল থেকে এসছে, সেজন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ওরা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে। নিয়ে দেন খাওয়া দাওয়া করে ওপরে এসে একটুখানি আজকে ভিডিওটা জাস্ট আপলোড করলাম এই মাত্র, কারণ আজকে ভিডিওটা আপলোড করতে প্রচুর দেরি হয়ে গেছে। জাস্ট আপলোড করলাম ভিডিওটা, করে টরে এখন আবার নিচে গেলাম, গিয়ে তুতু বাবুকে ডাকলাম, ওরা পড়তে গেলো। এখন বাজে তোমার 4:30, জাস্ট ওপরে এলাম। এরপরে কী করি সেটা তো তোমাদের করছি, বক বক করবো। আর আজকে সেই কালকে তোমাদের ব্লগে বললাম না যে মিশো থেকে একটা জিনিস এসছে, সেটা আজকে আনবক্সিং করবো, সেটাও তোমাদের দেখাবো যে কী জিনিস পারচেস করেছি, কী নিয়েছি, কীরকম কোয়ালিটি, পারলে তোমরাও পারচেস করতে পারবে, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো সাথে থাকো, দেখো কী কী করতে চলেছি। যে বিকেল 5:10, এখন ভাবছো আমি নিচে কী করছি, ছাদ ছেড়ে দিয়ে আরে যাবো ছাদেই যাবো, তার আগে এটা আনবক্সিং তোমাদের করতে হবে না। তোমাদের সাথে বললাম না কালকে এটা মিশো থেকে অর্ডার করেছি, এটার মধ্যে কী আছে সেটা তো দেখতে হবে তোমাদের, যে কী আছে ভাই, ইট আছে না, পাটকেল আছে না, আদো লাইট আছে, বোঝা তো যাচ্ছে না কী আছে, কালকে থেকে পড়েই আছে। তোমাদের সাথে শেয়ার না করে তো আমি কিছু এখন কোনো কাজ করি না, তো ভাবলাম চলো এটা আনবক্সিংও করি, তোমাদের দেখিয়েও দিই, তোমাদেরকে নিতেও চা। ডিসক্রিপশানে এই লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা অনায়াসে নিতে পারো। এটার দাম একদমই রিজনেবলের মধ্যে, এটার দাম পড়েছিল 120 টাকা, অনলি 120 টাকায়। খুব সুন্দর একটা ভালো, চলো আনবক্সিংটা করি, দেখো এটার মধ্যে কী আছে। Yeah.
কি সুন্দর না ব্যাঙের ছাতা, আবার এদিকে দুটো এরকম পাতা পাতা দেওয়া আছে, দেখো কি সুন্দর না ব্যাঙের ছাতা এরকম পাতা পাতা দেওয়া আছে, দারুণ দেখতে দেখো। আর এই যে প্লাগ দেওয়া আছে, এটা লাইটটা জ্বালিয়ে আমি দেখাচ্ছি তোমাদের যে কিরকম দেখতে লাগছে। এই আসলে এটা না আমি অ্যাকচুয়ালি নিয়েছি আমার এই ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি কি হয় নটার পরে আমার যে লাইটটা জ্বলে না সেটা আমি অফ করি, ঠিক আছে? তো অফ করে দেওয়া না ঠাকুর ঘরটা কিরকম অন্ধকার হয়ে যায়, সেই জন্য ভাবলাম এটা যদি লাগানো যায় তাহলে কি ঠাকুর ঘরটা বেশ আলো আলো মতো হয়ে থাকবে, বেশ দেখতেও ভালো লাগবে। সেই জন্য এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা আমি তোমাদের সাথে আনবক্সিং করলাম। প্রাইস রিজনেবল, ইচ্ছা করলে তোমরা পারচেজ করতে পারো, ডিসক্রিপশনে আবার বলছি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিজিট করতে পারো, ঠিক আছে? ভীষণ সুন্দর। আমি তো মিশো থেকে এটা ওটা আরেকটা অর্ডার করেছি, সেটা আসলে তোমাদের আমি শেয়ার করবো। মিশো থেকে আরেকটা জিনিস আমি অর্ডার করেছি র্যাকের মতো, আমার ওই জায়গাটা সাজানোর জন্য কীরকম মানে যে কৌটে কৌটে জিনিস থাকে না বিচ্ছিরি লাগে, তো তার জন্য ওটাও অর্ডার করেছি, ওটাও হয়তো নেক্সট উইক চলে আসবে মানে বাড়ি থেকে ঘুরে আসার পর, তো ওটা আসলে ওটাও তোমাদের সাথে আনবক্সিং করবো। তো চলো এখানে লাগিয়ে দেখি কীরকম আলো হচ্ছে, আর অন্ধকারে বেশি ভালো বোঝা যাবে, এটা লাগাই তারপরে ছাদে গিয়ে বাদবাকি বকবো কিন্তু তোমাদের সাথে করছি। আলোটা লাগিয়েছি, দেখো আলোটা লাগিয়েছি কিরকম জ্বলছে দেখবে, অন্ধকারে বুঝতে পারবে, দাঁড়াও অন্ধকার করে বুঝতে পারবে, এই দেখো কি সুন্দর না, কি কিউটসা দেখতে, ব্যাঙের ছাতার মাথায় এগুলো আলোগুলো লাগানো আছে, দেখো জাস্ট ওয়াও, দেখো জাস্ট ওয়াও আলোগুলো, মানে ঘরটা না পুরো অন্ধকার যদি আমি করে দিই ধরো, এই দেখো, এই সরি, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না আলোটা, মানে নাইট ল্যাম্পের মতো কাজ করছে, জাস্ট ওয়াও লাগলো আমার দেখে, হেভি ভালো লাগলো, সেজন্য আমি বললাম যে না এটা পারচেস করে নেওয়া যেতেই পারে, সেই জন্য পারচেস করে নিলাম। ভীষণ সুন্দর দেখতে, কিউটসা, আর ছোটো ছোটো জিনিসগুলো দেখতে এত কিউটসা হয় না, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, সেজন্য পারচেস করে নিলাম। তো এটা এখন নিভিয়ে দিই, এটা ঠাকুর ঘরে রাখার প্ল্যান আছে, দেখা যাক কতটুকু কী করতে পারি। তো এখন চলো ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে ছাদে যাই, মাঝখানে একটু আমার প্রোফাইলে লাইভে এসেছিলাম, অনেকদিন লাইভ করিনি তো একটু লাইভ করলাম 10 মিনিটের জন্য, লাইভটাই হলো। এবার ছাদে যাই, একটু পায়চারি করি, জামা কাপড় আছে সেগুলো সব তুলবো, চলো ছাদে যাওয়া যাক। অনেকটাই অন্ধকার হয়ে গেছে ড্রেস চেঞ্জ করতে, তারপর একটা দুটো বোনের ফোন এসেছিলো, তো সেই ফোনের সাথে ফোনে কথা বলতে বলতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, পুরো চারদিক দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক একদম, জামাকাপড়গুলো পটাপট তুলবো, আজানও দিয়ে দিয়েছে, 6:10-15 হয়ে গেছে, পুকাই পড়তেই যাবে, 6:50 থেকে পড়া আছে, আর টুটু পাপু এবার চলে আসবে, দেখি গিয়ে কী কাজ করতে হয় না হয়। তো চলো পটাপট করে জামা প্যান্টগুলো এরকম টুসকে মেরে তুলে দিই, ঠিক আছে? তুলে তুলে নিই, তুলে নিয়ে আবার সন্ধেবেলা কফি খেতে খেতে বা যা খুশি করতে করতে তোমাদের সাথে বকবক করবো। মনটা খুব ভালো হয়ে গেছে, আবার 100 চলে গেছি, সেজন্য মনটা ভীষণ খুশি হয়ে গেছে, মাঝখানে একটু মনটা আপসেট ছিল, আবার 100 চলে গেছি। তো চলো অন্ধকারে আমাকে আর ভূতের মতো লাগবে, বুঝতে পারবে না, তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি চলো। বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, ছাদে ছিলাম, জামা কাপড় তুলছিলাম, হট করে পোকাই বললো মা বাবার পেশেন্ট এসছে, চলো আমাকে মিঠা পুকুর অব্দি দিয়ে আসবে, চলো নাও টালা পুজো এবার। বললাম আগে বলবি তো, এরকমভাবে হট করে যাওয়া যায়? বলছে না তোমাকে ডানলপ অব্দি যেতে হবে না, তুমি মিঠা পুকুরে আমাকে টোটোই তুলে দাও, আমি ওখানে নেমে পড়বো, তো আমি চলে গিয়ে তোমাকে ফোন করে দেবো। নিয়ে আবার মানে ড্রেস টেস কোনো রকমই চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওকে মিঠা পুকুরে টোটোতে বসালাম, বসিয়ে চলে গেলো, এসে বলেছে ফোন করে দেবে। আর টোটোর লোকটা সে পরশুদিন যে যার টোটোতে গিয়েছিলাম সেই ভদ্রলোকে ছিল, দেখলাম চেনা জানা, বললো হ্যাঁ গুরুদ্বারে ওকে নামিয়ে দেবে, অসুবিধার কিছু নেই। নিয়ে জাস্ট ওকে দিয়ে এই মাত্র বাড়ি আসলাম, এসে সন্ধ্যে ঠন্ধে দিলাম, টুটুবাবু অলরেডি এসে গেছে, এবার যাই ওদের খেতে মেতে দিই, আর রুটি করতে হবে, আর একটু আলু ভাজতে হবে কারণ মাংস আছে, সকালে তো মাংস কেউ খায়নি, তো মাংস আছে সেজন্য একটুকুনি করে নিই, টপাটপ কি গরম লাগছে, আর একটুখানি কিছু খাই, খিদেও পেয়েছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে কাজকর্মগুলো করি, কালকে আবার ওদের এলোকেশন পরীক্ষা আছে, মানে ওই তোমার মুখে ধরবে ইংলিশ রাইমস, আজকে যেমন বাংলা ধরেছে মোটামুটি পেয়েছে, কালকে হচ্ছে ইংরাজি ধরবে রাইমস, তো সেটা যাই তাড়াতাড়ি করে সেরে নিই, সেরে নিয়ে এসে আবার তোমাদের সাথে বকবক করছি। রাত্রে ডিনারের জোগাড় চলছে, এটা হচ্ছে তোমার ওই জিরে ফোড়ন দিয়ে একটা আলু ভাজা, দারুণ খেতে হয় রুটি দিয়ে পাউটা দিয়ে, এটা রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করবো তোমাদের সাথে। আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, এবার রুটি করব, বেলা হয়নি রুটি করব, আর আমি আজকে আর কফি টফি কিছু খাইনি, খুব খিদে পাচ্ছিলো সেই জন্য তোমার ওই খেলাম, বলো না ওই রুটি আর আলু ভাজা সেই মানে সন্ধ্যাবেলা খেলাম। তো চলো রুটিটা করে নিই, আর ওই যে তুতুবাবু ওপরে পড়ছে, গিয়ে ওদের পটা ধরবো রাইমসটা, তো চলো তাড়াতাড়ি করে রুটিটা করে। দেখো বারান্দাটা কি সুন্দর আলো হয়ে আছে, আলো লাইটের, এই দেখো তাহলে সরাই, দেখো এই জিনিসটাই আমি চাইছিলাম, কি সুন্দর দেখো আলো হয়ে আছে পুরো বারান্দাটা, মানে ওপরের লাইটটা না জ্বললেও চলে যাচ্ছে, ঠিক আছে? এত সুন্দর দেখতে লাগছে, আর এত কিউটসা দেখতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না কিউটসা। এখন তো রাত্রি 12:30 বাজে, এই যে অন্ধকার,
সেই টাইমটা তোমাদের দেখালাম যে এটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো আলোটা জাস্ট ব্যাপক হয়েছে, পুরো একদম বারান্দাটা না পুরো একদম আলো জুড়ে আছে। ছোট্ট জিনিস হলে কি হবে, মানে মারাত্মক হয়েছে আলোটা, মানে স্যাটিসফাই জিনিসটা কিনে এবার কতদিন চলে সেটাই। বাই দ্য ওয়ে এখন বাজে রাত্রি 12:30 বেজে গেছে, 12:35 হবে। আমি একটুখানি কাজ করছিলাম তো সেটা শেষ করলাম, করে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ আগেই হয়েছি, ফ্রেশ হয়ে বিছানা করেছি, চুল টুল বেঁধেছি, বেঁধে ওষুধ খাওয়া হয়ে গেছে। গণেশ পুজোর একটা প্রিপারেশান নেবো বলে ঠিক করছিলাম, কালকে থেকে তো গণেশ পুজো, কিন্তু আমি করব বুধবার দিনকে, কারণ কালকে পড়ছে তো দুপুর 2টার পর, বুধবার দিন করলে তাহলে কি ঠিকঠাক হবে। আমার একটা বোন আমাকে বললো যে দিদি তুমি দুপুর মানে বুধবার দিনকে 12টার সময় করো, বোনটা বললো যে 12টার সময় তুমি করো তো সেটা সব থেকে বেটার হবে। তাই আমি বললাম ঠিক আছে চলো তাই করি, তাহলে 12টাতেই করি বুধবার দিনকে, অসুবিধা নেই। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার। আর ওয়েট করো, কালকে একটা ধামাকা ব্লগ আসতে চলেছে, যেহেতু 100 হয়ে গেছে সেই স্পেশালে, তার জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা and good night.